আমাদেরকে হরতালে যেতে হবে, আমাদেরকে অবরোধে যেতে হবে। এই সরকারের পতন ঘটবে, নইলে এই সরকারের পতন ঘটবে না। আপনারা অর্থনীতির ১২টা বাজায় দিয়েছেন, আমরা হরতাল দিলে আরো শেষ হবে। তাই আমরা জনগণের কাছে বলতে চাই, হরতাল না, আগামীতে সকল জনগণ, সকল রাজনৈতিক দল রাজপথে লক্ষ লক্ষ মানুষ এই বীরপুর থেকে আমরা যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে কুমিল্লা রাজপথে হাঁটব ইনশাল্লাহ জনগণের পদভারে। এই সরকারকে আমরা উৎখাত করব। আমাদের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে যদি রাজপথে আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্যে প্রস্তুত আছি ইনশাল্লাহ। ফয়সালা হবে দাবি তার। ক্ষমতায় থাকতে হলে তাদেরকে এইভাবেই অত্যাচার নির্যাতন হত্যা গুম খুনের মধ্য দিয়ে মিথ্যা মামলা দিয়ে টিকে থাকতে হবে। এই যুব সমাবেশের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে এটা আর তাদের দিন ফুরিয়ে এসেছে, তাদের পক্ষে আর সম্ভব হবে।